সবাই শুনে রাখুন যে যেখানে বসে আছেন কীর্তন শুনবার সময় শাস্ত্রের কথা শুনবেন পণ্ডিতের কথা শুনবেন আজকে আমাদের দুর্দিন কিন্তু এগিয়ে আসছে যতজন হিন্দু এখানে আছেন আপনাদের কাছে নিবেদন রইল আমি কীর্তনিয়া প্রদীপ পাল বলে গেলাম আমাদের দুর্দিন কিন্তু দিনের পর দিন এগিয়ে আসছে কেন আমাদের ধর্মটাকে আমরা শক্ত করতে পারছি না আমাদের ধর্মের জায়গাটাকে আমরা নরম করে ফেলছি এইজন্য আপনাদেরকে বলবো হিন্দু হয়ে হিন্দু ধর্মকে অপমান করছে আপনারা বহু জায়গায় দেখতে পাবেন একজন হিন্দু হয়ে হিন্দু ধর্মকে প্রচুর অপমান করছে আমি বলবো আপনারা সব ধর্মকে সমান দেবেন নিজের ধর্মকে ছোট করবেন না সব ধর্মকে সমান দেবেন কিন্তু নিজের ধর্মকে কোনদিন কেউ ছোট করবেন না দেখবেন সব জায়গায় দেখছি এখন আপনারা দেখুন সব জায়গাতে সব কি করছে হিন্দু ধর্মকে যত খাটো করছে যত নিচে করছে না নিচু করার চেষ্টা করবেন না আমরা এর জন্য দায়ী এ শুধু এখন নয় ইতিহাস ঘাঁটলে আপনারা দেখতে পাবেন কোথায় দেখতে পাবেন দেখবেন মলয় চাঁদ কাজী সবাই আপনার নাম শুনেছেন নবদ্বীপের শাসনকর্তা তিনি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু তাকে খারাপ করলো কে জগাই মাধাই জগাই মাধাই মদ খেতো ঠিক কথা কিন্তু আপনারা হয়তো জানেন না জগাই মাধাইর কোয়ালিফিকেশন কি ছিল জগাই মাধাই বিরাট পণ্ডিত লোক ছিল কিন্তু মদ খেতো তারা কি করলো নিমায় যখন হরিনাম করছে দরজায় দরজায় নগর পরিক্রমা করছে খোলকলা তাল বাজিয়ে সহ্য হলো না জগাই মাধাইয়ের ছুটে গেল কার কাছে মলয় চাঁদ কাজীর কাছে মলয় চাঁদ কাজী জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমরা এখানে বলে আমরা নালিশ করতে এসেছি কিসের নালিশ নিমায়ের নামে কেন নিমাই কি করেছে এই খোল করাতাল নিয়ে দরজায় দরজায় কীর্তন করে শোনো বাপু এর খোল করাতাল ভেঙে দাও এর হরিনাম বন্ধ করে দাও এ শুধু আজকের নয় এ দেখবেন যুগ যুগ ধরে আপনারা দেখে আসুন হিন্দু ধর্মের শত্রু একমাত্র হিন্দুরাই হয়ে বসে আছে এই দেখুন জগাই মাধাই বলল কাজী সাহেব বলে কি কাল থেকে কীর্তন করলে খোল করাতাল যন্ত্রপাতি যা আছে সব ভেঙে দিন মলয় চাঁদ কাজী প্রচার করলো আগামী কাল থেকে যদি কেউ দরজায় দরজায় হরিনাম করে খোল করাতাল নিয়ে ওর খোল করাতাল ভেঙে দাও হরিনাম বন্ধ করতে হবে এখন লক্ষ্য করুন মহাপ্রভু কিন্তু কারো কথা শুনলো না হরিনাম বন্ধ করতে হবে বললে কি বন্ধ করতে হবে মহাপ্রভু কীর্তন করতেই লাগলেন কোনো বাধা মানলেন না এক সময় মলয় চাঁদ কাজীর কাছে যখন মহাপ্রভু গেলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মলয় চাঁদ কাজী বসে আছে মহাপ্রভু তখন চিৎকার করে বলল মামা ও মামা মলয় চাঁদ কাজী রেগে আগুন এ কে তোর মামা কে কার মামা তোমার সাহস তো কম নয় আসলে একটি স্পিকার তো এখন এরা তো ভক্ত ভালো আছে কারণ এরা কেউ প্রত্যক্ষ করছে না যে আমাদের দিকে তাকান আপনারা বলছেন তাকান তাহলে এইদিকে ঘুরে দিতে হবে যা হয় ও মাঝে মাঝে ঘুরবো নাকি আচ্ছা ঠিক আছে এইদিকে একটা করে দিলে ভালো হতো তো যাই হোক ঠিক আছে আর কিছু আমি একটু ঘুরে দিই মায়েরা ও মামা মামা যখনই বলেছে মামা সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বললো কে কার মামা তোমার সাহস তো কম নয় তোমার সাহস তো কম নয় বলে কেন তোমার সাহস কম নয় তুমি মামা বলছো তারপর আবার আমি হরিনাম বন্ধ করতে বললাম খোল করাতাল নিয়ে হরিনাম বন্ধ করা চলবে না আমি এত বন্ধ করতে চেষ্টা করলাম কিন্তু বন্ধ করলে না তুমি তোমার সাহস কম নয় তবু তুমি হরিনাম করছো তারপর আমার কাছে এখানে প্রবেশ করলে তুমি বিনা মনে অনুমতিতে তোমার লজ্জা করে না মহাপ্রভুকে এত কঠিন কঠিন কথা বললো এখানে শিক্ষা নিয়ে নিন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হাজার কথা বললো মহাপ্রভুকে হাজার অপমান করলো মলয় চাঁদ কাজী কিন্তু মহাপ্রভু একটু টললো না কেন নরম স্বভাবের হয়ে রইল যারা ভক্ত হয় তাদেরকে পরীক্ষা করে দেখবেন তাদের নম্র বিনয়ী ব্যবহার হয় তাদের ভাষা খুব ছোট হয় আর যারা অভক্ত হয় তারা উগ্র হয় যখনই দেখবেন কেউ চিৎকার করছে উগ্রভাবে তখন বুঝে নেবেন ভক্ত নয় বিনয়ীরা ভাব কেমন হয় ভক্ত খুব বিনয়ী ভাব হয় খুব ধীরে ধীরে কথা হয় মামা তুমি তো সত্যি আমার মামা আমি তোমার মামা হ্যাঁ আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা যে দুই বন্ধু গো আমার দাদু নীলাম্বর চক্রবর্তী যদি তোমার বাবার বন্ধু হয় তাহলে তুমি আমার তো মামা হও না সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজীর মন গলে গেল হ্যাঁ গণিমা আমি তো এতটা ভেবে দেখি নাই বাবা সত্যি তো আমি তোমার মামা কিন্তু মামা ভাব নিয়ে যেখানে বিবাদ নাই সেখানে আমি শুধু বলতে চাই বাবা কীর্তন তোমাকে দরজায় দরজায় করতে হবে কেন আমি তো তোমার শত্রু নই আমি তোমার হরিনাম বন্ধ করতে চাই না এ তোমার লোকরা এসে আমার বারবার নালিশ করে আমার মনটাকে জ্বালিয়ে দিয়েছে কিন্তু তোমার এই সর্বাঙ্গ সুন্দর দেহ দেখি আজ আর লম্বিত ভাব দেখি আমার মন বিগলিত হয়ে গেল তুমি নিমন তুমি যে ভগবান
হ্যাঁ তোমাকে দেখে আমার মন প্রাণ শক্তি শক্তি দিল কিন্তু নিমাই তোমার কাছে একটা নিবেদন রইল তুমি দরজায় দরজায় খোল করো তালা বাজিয়ে কীর্তন করো কেন এরা যে তোমাকে দেখতে পারে না এরা তোমার শত্রুতা করে বাবা যে যেখানে বসে কীর্তন শুনবেন একটু মন দিয়ে শুনবেন দেখবেন আমি কীর্তন করি জেলায় জেলায় আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম কয়েকদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম আমি ত্রিপুরা গিয়েছিলাম আগামীতে আমি আমেরিকার কানাডা যাব বাংলাদেশ যাব আরো ভিন দেশে দেশে আমি যাব আন্দামান যাব সব বুকিং হয়ে আছে কিন্তু আপনাদের কাছে নিবেদন এর মধ্যেও দেখবেন অনেক শত্রু কিন্তু আমার আছে আপনাদের এখানেও আছে কমিটির কাছে প্রশ্ন করে উনা কানার কি দরকার আছে বকা বকি বেশি করে এই সমস্ত লোকগুলোকে শিখিয়ে দেবেন নিন্দুক লোক যারা হয় নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো জোর হয় এগুলো সব তো নিম পাতা যারা এই কথা বলে তারা নিম পাতা তারা শুনে রাখুন মহাপ্রভু যদি ভগবান তার যদি শত্রু হয় আমি তো সাধারণ মানুষ আমার শত্রু হবে না কেন এ তো হবেই তাহলে বিদেশের মানুষ যাইছে হাজার হাজার মানুষের ভক্তের ঢল বাড়ছে শুধু এখানে নয় যত জায়গায় যাবেন এই ছেলেগুলো আমার সঙ্গে যায় দেখে নেবেন প্রত্যেকটি জায়গায় 20 থেকে 25 হাজার মানুষ প্রত্যেকটি জায়গায় ঢল বাড়ছে মানুষের প্রত্যেকটি নেতা মন্ত্রী প্রত্যেকটি আসরে ভাষণ দিতে গিয়ে বলে এত ঢল তো জীবনে কোনোদিন দেখিনি এ ঢল কেন এ ঢল কি ওই নিন্দুক লোকগুলোর জন্য এদের দিকে তাকালে হবে না কেন মানুষকে সোজা পথে আনতে হবে মানুষ যেন ভজনের পথটা পরিষ্কার করতে পারে মানুষ যেন ভক্ত হয় বাড়ি বাড়ি যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় সবাই যেন নিতাই গৌর হরি বল জীবনকে এই হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এ শুধু আমি কীর্তনিয়াতা নই আরো যারা যারা কীর্তন আগে এসেছিল অনেকে আমি নাম করছি না তারাও যখন কীর্তন করতো আমাদের এলাকাতে তখন অনেকে বলতো খালি রবীন্দ্র সঙ্গীত আর নজরুল গীতি করছে এ কি এও কিন্তু শুনতে হয়েছে তাদেরকে এ ঘটনা বহু জায়গায় সুতরাং নিন্দুক লোকের দিকে তাকাবেন না জায়গাতে যাবেন মহাপ্রভু ভগবান তার শত্রু ছিল মিত্র হয়ে গেল কি করছে দেখুন এই দিকে তাকাবেন কি করছে নিমাই তুমি খোল করো তাল নিয়ে কীর্তন করো রাস্তা রাস্তায় কেন তুমি ঘরে বসে কীর্তন করতে পারো এসো না বাবা তুমি দরজায় দরজায় খোল করতাল কীর্তন নিয়ে কোনে এসো না তোমার খোল করতাল আমার লোক ভেঙে দিবে আমার যে কষ্ট হবে নিমাই বলেছিল মামা মামা কি খোল করতাল নিয়ে কীর্তন করি কেন জানো বলে কেন যারা হরিনাম বলতে পারে না শুনতে পারে না আমি যদি হরিনাম করি আমার নামের দ্বারা তারা তো শুনবে নাকি বলছেন স্থাবর জঙ্গম পশু কীট পতঙ্গ এরা হরিনাম বলতে পারে না আমি নগরে নগরে কীর্তন করি কেন জানো এরাও যেন উদ্ধার হয়ে যায় হজরে মহাপ্রভু বলেছেন উচ্চ স্বরে কীর্তন করো আস্তে নয় কেন যে যত জোরে কীর্তন করবে যারা বলে না যারা শুনে না তারাও শুনবে তাদের উদ্ধার হয়ে যাবে এই জন্য জোরে জোরে করতে বলেছেন মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল নিমাই তুমি কিছু মনে করো না তুমি আগামীকাল থেকে দরজায় দরজায় হরিনাম করবে খোল করাতাল নিয়ে আমি তোমাকে অর্ডার দিলাম কাল থেকে তোমার কেউ ক্ষতি করতে পারবে না যদি ক্ষতি করে আমি মলয় চাঁদ কাজী তার বিরুদ্ধে সজাগে ব্যবস্থা নিয়ে নেব তাহলে মহাপ্রভু কেমন যার বিরুদ্ধে জগাই মাথায় গেল যার বিরুদ্ধে আরো অনেকেই গেছে কিন্তু মহাপ্রভু কি হেরেছে বাবা মহাপ্রভু নাম বিলিয়ে দিয়ে গেছে একজন জিজ্ঞেস করলেন দাদা আজকে কি পালা হবে আসতে আমি তার জানি না আস্তে আস্তে এদিকে আমি তার জানি না কি পালা হবে একজন জিজ্ঞেস করলেন দাদা কি পালা হবে আমার নাম পালা তো আমি জানি না উনি বললেন আপনি পালা জানেন না বললাম না তাহলে কি জানেন এদিকে তাহলে কি জানেন আমি বললাম পালা জানি না লীলা জানি যারা যারা এখানে মায়েরা বসে আছেন আপনারা বুঝতে পারবেন আমার বাবারা জানে কীর্তনে কোনোদিন পালা হয় না না কি বলছেন বাবা কীর্তনে কি হয় লীলা কীর্তনে কি হয় বিষয়বস্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা আমাকে জিজ্ঞেস করে আজকে কীর্তনের বিষয়বস্তু কি আজকে লীলা কি তখন আমি বলি আর যখনই কেউ বলে পালা কি আমার পালা তো আমি জানি না যাত্রার পালা হয় নাটকের পালা হয় কিন্তু কীর্তনের পালা হয় না
পালা আমাদের জীবনে দুটো হয় সবার জানা আছে কি বলুন তো একটি আশার পালা আর একটি দু চারজন মা কি সুন্দর বলছে আর একটি যাওয়ার পালা কি ভক্তি বলে মানে খুব দুঃখ করে বলছে আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দে এই যে দেবেন যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা বলুন কোনটা শেষ হয়েছে আসার পালা না যাওয়ার পালা জোরে বলুন যাওয়ার পালা কোন পালা শেষ হয়েছে আসারটা বাকি আছে কোনটা যাওয়ারটা বাকি আছে কোনটা যাওয়ারটা আচ্ছা এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন এত যদি বুঝছেন আবার দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায় বলো হরি প্রমাণ দেখে নেবেন সত্য ঘটনা বলো হরি আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করি আর কি ভাবি বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাব না এটা আমরা ভাবি কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিলেন এ সংসারে তোমার মতো আমিও এসেছিলাম তোমার মতো সংসার করেছি কত মরা দরজায় দেখেছি আমাকে দেখে শিখে নাও আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও কিন্তু সংসার ছেড়ে হেলতে দুলতে চলে যাবে এরই নাম হলো উত্তরাগোষ্ঠ আমি এই জন্যে জায়গাটা আনলাম উত্তরাগোষ্ঠ লীলা কাকে বলে জেনে নিন সূর্য সকালবেলায় উদিত হয় ডুবে যায় যখন আমরা মায়ের কোলে এসেছি আমাদের জীবন সূর্য উদিত হয়েছে আমরা এক সময় মায়ের কোল থেকে চলে আহা এই পৃথিবী থেকে চলে যাব আমাদের আয়ু সূর্য ডুবে যাবে এ হচ্ছে গোষ্ঠ উত্তর গোষ্ঠ যখন মায়ের কোলে এলাম তখন গোষ্ঠ মায়ের কোল থেকে মৃত্যুর আগে যে কাজগুলো করলাম সংসারে এটা গোষ্ঠ লীলা কিন্তু যখনই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লাম তখন আমাদের উত্তর গোষ্ঠ হয়ে গেল আচ্ছা বাবারা এতদিন আপনারা জ্ঞানদাস কান্দ্রার মানুষ আছেন অনেকে এখানে বহু লীলা কীর্তন শুনছেন আমি খুব খুশি হব যদি একজন উত্তর দিতে পারেন উত্তরাগোষ্ঠ নামটা উত্তরাগোষ্ঠ হলো কেন দক্ষিণ গোষ্ঠ হলো না কেন পশ্চিম গোষ্ঠ হলো না কেন এতদিন তো বহু শুনছেন আমাকে একটু হাত তুলে বা দাঁড়িয়ে বলুন তো উত্তরগোষ্ঠ লীলাটা উত্তর হলো কেন পূর্ব হলো না পশ্চিম হলো না দক্ষিণ হলো না এই দেখুন তবে জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ রাজার বাড়ি থেকে গোচারণে যেত যখন গোচারণ থেকে বাড়ি ফিরত ওই দিকটা হচ্ছে উত্তর দিক এই জন্য এটা হলো উত্তরাগোষ্ঠ ভালো করে জেনে নিন যারা কীর্তন শুনছেন বহুদিন তো কীর্তন শুনছেন কীর্তনে আসরে যাচ্ছেন উত্তরগোষ্ঠ বলে আমরা খেপে যাই কিন্তু উত্তরগোষ্ঠ কেন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোষ্ঠে যেত আবার যখন বাড়ি ফিরত তখন ওই দিকটা হচ্ছে উত্তর দিকে ওটার নাম উত্তরগোষ্ঠ আচ্ছা ভগবান গোচারণে যেত আপনারা জানেন সত্যি কি ভগবান গোচারণে যেত গো মানে ইন্দ্রিয় চারণ মানে চালনা ভগবান ইন্দ্রিয় চালনা করতেন কোথায় ভক্তকে আমার কষ্ট দিচ্ছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতির সহ মানে কি বাবা বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ ভক্তের পশ্চাতে সেরকম জয় জনার্দন জেনে নিন যেমন একটা গাভীর বাচ্চা হলে আপনি বাচ্চাটা যত দূরে যাবে গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন যাবে কেন যাতে আমার বাচ্চাকে কেউ কেড়ে না নেয় যাতে আমার বাচ্চাকে কেউ কষ্ট না দেয় ভগবান কি করে ভক্ত হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় ভগবান তার পেছন পেছন যায় কেন ভক্তকে রক্ষা করার জন্য তবে জেনে নিন আপনারা বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয় খালে বিলে জল জমে যায় ছোট ছোট মাছগুলোকে উত্তরগোষ্ঠ বলার এইটাই কারণ ছোট ছোট মাছগুলো লাফালাফি করে ওরা ভাবে আমাদের এই জীবন সারা সারা জীবনই যাবে কিন্তু যখন রোদের তাপে গরমে ওদের মরণ হবে ওরা বুঝতে পারবে না আমরা সংসার জলে এখন হাবুডুবু খাচ্ছি আমাদের আয়ু সূর্য যখন ডুবে যাবে বাবা আমাদের এই সংসার জল থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে এই আসার আর যাওয়ার মাঝে যে লীলা এটা গোষ্ঠ লীলা আমরা যে যাব সংসার ছেড়ে এটা নাম উত্তরগোষ্ঠ একটু জেনে নিন মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের ব্যাপারে আমাদের কোনো জায়গায় মিল থাক না থাক এক জায়গাতে আছে কোথায় বলুন তো আমাদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা রাখা হয় ওদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা রাখা হয় এতজন শুনছেন উত্তরাগোষ্ঠ একটা দামি কথা শুনে নিন যেটা আপনারা সব জায়গায় পান না আমি বারবার বলে দিই আমাদের যখন রাত্রিবেলায় আমরা বাড়িতে শুই তখন আমাদের মাথাটা কোন দিকে পড়ে শোয়া উচিত আমি যে বইটা থেকে বলছি বইটা পড়ে নেবেন বইটার নাম স্মৃতিশাস্ত্র আস্তে বইটার নাম কি
স্মৃতি শাস্ত্র এতে বলেছে যে দক্ষিণ দিক হলো জমের দুয়ার এইদিকে দক্ষিণ দিকটা জমের দুয়ার আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন সব দক্ষিণ দিকে চলে গেছে মরার পরে এইজন্য দক্ষিণ দিকে পা করে যদি কেউ শোন বাড়িতে ভালো করে শুনে নেবেন দক্ষিণ দিকে পা করে যদি কেউ বাড়িতে শোন তাহলে আপনার পূর্বপুরুষকে আপনি অপমান করছেন এইজন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে পূর্বপুরুষকে আপনি সম্মান দিচ্ছেন দক্ষিণ দিকে মাথা করে শুলেই উত্তর দিকে পা হবে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আর একটা দিকে শুতে পারেন আপনি পূর্ব দিকে মাথা পশ্চিম দিকে পা পশ্চিম দিকে মাথা করলে মন চঞ্চল হয়ে যায় দক্ষিণ দিকে পা করলে তার কৃপা পাওয়া যায় না এবার বলি কেউ যদি বাড়িতে মারা যায় আপনারা কি জানেন তার তো ছবিটা আপনার টাঙান কোন ছবি টাঙানো উচিত মরে গেছে সেই ছবিটা না বেঁচে ছিল সেই ছবিটা পণ্ডিতরা বলছেন দুটো ছবি রাখতে পারেন কিন্তু এই ছবিটা বেশি করে রাখবেন যখন জীবিত অবস্থায় ছিল সেই ছবিটা আপনি দক্ষিণ দেওয়ালে আহা উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাবেন কেন দক্ষিণ দিকে কেন না দক্ষিণ দিকটা জমের দুয়ার দক্ষিণ দিকে মুখ করে কিন্তু ছবিটাকে টাঙাতে হয় যারা আত্মীয় স্বজন চলে গেছে এইবার বলছে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে নাই স্মৃতি শাস্ত্র বলছে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খাবার খেতে নেই আপনি এক বছর খান আপনার শরীরে কঠিন রোগ হবে দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নাই বাথরুম পায়খানা দেখবেন আপনার বিরাট সংসারে অশান্তি এসে যাবে কিছু কাজ আছে এই উত্তর কোষ্ঠলে রাতে শুনতে হয় যে যেখানে বসে আছেন কীর্তন শুনছেন মানে একটা আশীর্বাদ আপনাদের আছে নইলে কীর্তন শুনতে পারতেন না গুরু কৃপা যদি কারো ভেতরে না থাকে তবে কীর্তন শোনার অধিকার তার হয় না এখানে যারা খুব ভক্তি ভরে কীর্তন শুনছেন আমার খুব বিশ্বাস আপনাদের গুরু কৃপা আছে প্রশ্ন করবেন গুরু কৃপাটা কেমন গুরুর কাছে দীক্ষা নিলেই দীক্ষা নেওয়া হয় না যদি নাম ভজন আপনি না করতে পারেন শুধু কীর্তন শুনলেন ঘর চলে গেলেন তা বললে হবে না আপনি কীর্তন শোনার পর বাড়ি গিয়ে হিসাব করবেন আমি যে তিন ঘন্টা আসরে বসলাম আমি কি কি পেলাম আসল ভক্তরা কিন্তু কীর্তন শুনতে আসে বাড়িতে গিয়ে হিসাব করে দেখে আমি তিন ঘন্টা বসে রইলাম কি কি নিয়ে এলাম আমি মেলা দেখলাম কিন্তু মেলাতে কিনলাম না কেনার মতো কিছু নেই তা বললে তো হবে না কিনে নিয়ে যেতে হবে এখানে জেনে নিন আপনারা দীক্ষা মানে কি আস্তে দীক্ষা মানে কি হ্যাঁ আমি জানি আপনাদের জায়গা বড় শর্ট প্রত্যেকটি জায়গায় কীর্তন হয় আমাদের মাঠে কিংবা ফুটবল গ্রাউন্ডে প্রতিটি আসরে ফুটবল গ্রাউন্ডে গান কিন্তু এখানে একটু সংক্ষেপ জায়গা আছে এর মধ্যে আপনাদের মিলিয়ে নিতে হবে এখানে ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন হুড়োহুড়ি লড়ালড়ি হতো কিন্তু দেখবেন এখানে হরিনাম বলে প্রেমের ব্যাপার কামের ব্যাপার নাই স্থিরভাবে কীর্তন শুনতে কেউ যদি জায়গা না পায় তাহলে একটু জায়গা এনে দেয় কারণ করে দেয় কিন্তু দেখবেন ড্যান্স হাঙ্গামা হলে একজন পাশে বসলে একজনকে এরকম করে কেন যাতে জায়গা সে না নিতে পারে এ নিয়ম এই জন্য জেনে নিন আপনারা যে এখানে বসে আছেন দীক্ষা শুধু নিলেই হবে না দীক্ষা মানে দিয়ে খা আপনি অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখালেন তিনি ওষুধ লিখে দিলেন আপনি খেলেন না লোকের কাছে বলে বলে বেড়ালেন আমি চেন্নাইয়ে ডাক্তার দেখালাম আপনার লাভ হলো না আপনি লোকের সামনে বলে বলে বেড়াচ্ছেন আমি অমুক মঠ থেকে অমুক বাবাজির কাছে মন্ত্র নিয়েছি কিন্তু বাবাজির মন্ত্র আপনি ভজন করলেন না আপনার মন্ত্র নেওয়া সার্থক হলো না এই জন্যে আপনাকে মন্ত্র ভজন করতে হবে দীক্ষা মানে কি যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের একটাই অর্থ দিয়ে খা স্নান করার পর তুলসী পত্র একটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন নইলে দীক্ষা নেওয়া আপনার ব্যর্থ হয়ে গেল আপনি যখন সেবা করবেন তখন সেবা করবার আগে একটু প্রণাম করে সেবা করবেন কেন ভগবানকে না দিয়ে যদি খাওয়া হয় তবে চুরি করে খাওয়া হয় আপনি যা যা খাচ্ছেন সব তো ভগবানের দেওয়া তাকে না দিলে আপনার চুরি করে খাওয়া হয় যেমন আপনি গাছ থেকে ফুল তুলছেন আপনারা যেগুলো করছেন আপনারা হিসাব করে দেখছেন ঠিক করছেন না ভুল করছেন কীর্তন শুনতে আসা মানে কি ঠিকগুলো ভুলগুলোকে ঠিক করে নেওয়া যখন আপনি ফুল গাছ থেকে ফুল তুলবেন তখন ফুল গাছকে বলতে হবে হে বৃক্ষমাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ এ ফুল গোবিন্দ সেবায় লাগাবো তোমার কাছ থেকে নিলাম এতে তোমার যদি কোনো কষ্ট হয় নিজ গুণে আমায় ক্ষমা করে দাও আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন ফুল তুলবার আগে ফুল গাছকে বলেছেন কেউ গেছেন আর তুলে নিয়ে চলে এসছেন তাহলে না বলে নেওয়া মানে কি চুরি করা হয় তাহলে আপনারা বলে নিয়েছেন তুলসী পাতা গাছ থেকে তুলছেন পাতাকে গাছকে আপনাকে বলতে হবে হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছো এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দাও বলতে হয় না বললে চুরি করে নেওয়া হয়
এইজন্য বলে কড়া জোরে যদি কিছুই বলতে না পারেন তাহলে গলায় কাপড়টাকে দিয়ে দাদা ভাইরা গলায় গামছা কেটে দিয়ে কি করবেন একটু কড়া জোরে প্রণাম করে তারপর ফুল তুলবেন এই নিয়ম শুধু কীর্তন শুনলে হবে না আমরা শুনতে আসি কিন্তু বুঝি না আসল পত্র আমাদের কি এই বুঝবার জন্য কীর্তন এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল দীক্ষা নেবার একটা পথ আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন দীক্ষা শুধু নিলে হবে না মন্ত্রটাকে ভজন করতে হবে এই যে কবার ভজন করতে হয় মা তিনবার আপনারা মন্ত্র নেন কিন্তু মন্ত্র ভজনের সময় কখন এটা 100% লোকের মধ্যে 90% লোক জানে না এই জানিয়ে দিতে চাই মন্ত্র ভজন করবার তিনটে সময় কখন সূর্য ওঠার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে কেউ যদি মন্ত্র ভজনা করতে পারে মন্ত্র ভজন সার্থক হবে ওটা একটা সন্ধ্যা আর দুপুর বেলায় দেখবেন সূর্য মাথার উপরে পড়েছে ঠিক মাথার উপরে ছায়া পড়ছে না ওটা একটা সন্ধ্যা ওই সময় মন্ত্র ভজন করতে হয় আর আর একটা সময় কখন সন্ধ্যা বেলা যেটা প্রদীপ দিতে যান সূর্য ডুবলো পৃথিবী অন্ধকার হবে চাঁদ আসছে সূর্য ডুববে এবার পৃথিবী অন্ধকার হবে ওই যে সূর্য ডোবা আর অন্ধকার হওয়ার মাঝে ওইটার নাম সন্ধ্যা ওই সময় মন্ত্র ভজন করতে হয় যে 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 আসনের উপরে আপনি মন্ত্র ভজন করছেন মন্ত্র ভজন করবার সময় হাতে জল নিয়ে ওঠার পরে আসনের নিচে জলটা ছড়িয়ে দিয়ে চোখে ঠেকাতে হয় এ স্মৃতি শাস্ত্র বলছে বড় বড় পণ্ডিতদের কথা শুনবেন যারা শুনে তারা বিচার করে যারা শুনে না তারা ভুল বকা ভাবে এইজন্য যে জমি উর্বর সে বীজ নিতে পারে যে জমি উর্বর নাই তার নেবার মতো ক্ষমতা নাই এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল মন দিয়ে শ্রবণ করবেন যা জানেন না তা জেনে নিন আপনি একটু জলটা দিয়ে দেবেন আসনের নিচে কেন বলুন তো গুরুমন্ত্র ভজন করবার উঠবেন না আসনের নিচে জল দিয়ে দেবেন কেন আমরা যে গুরুমন্ত্র জপ করা ফল পাই ওই ফলটা ইন্দ্রদেব চুরি করবার জন্য তৈরি হয়ে থাকে যাতে চুরি করতে না পারে তার জন্য নিচে একটু জল দিয়ে দিবেন এভাবে মন্ত্র ভজন করতে হয় একটা 10 বছরের ছেলে এক গুরুর কাছে গিয়ে বলছে বাবা মন্ত্র নেব বলে নিবি তবে 1 বছর পরে দেবো দেখবেন যারা পাকা গুরু হবে মন্ত্র দেবো বললেই দেবে না কিন্তু কেন আগে দেখবে জমি উর্বর হয়েছে কিনা আপনি নেবার মতো আপনার ক্ষমতা আছে কিনা তবে আপনাকে দেবে আপনি ইসকন মন্দির মায়াপুরে চলে যান দেখে নেবেন প্রমাণ আপনাকে আপনি গিয়ে বলুন বাবা মন্ত্র নেবো বলে এখন দেবো না 1 বছর পর দেবো বলে কেন এখন হরে কৃষ্ণ নামটা 1 বছর করো তারপর তোমাকে দেবো আগে তোমার দেহটা উর্বর হোক নেবার মতো ক্ষমতা হোক তারপর দেবো নইলে দেবো না আর যারা কাঁচা গুরু যত খরিদ্দার বাড়বে তত লাভ আছে এরা কিন্তু দেখবেন গেলেই দিয়ে দেবে একবার পাকা জেনে নিন আর পাকা গুরু কিন্তু দেবে না কেন বলুন তো উনি পাকা গুরু উনি শিষ্যকে তৈরি করতে চান তো ছেলে বলছে গুরু মন্ত্র নেব গুরু বলল 1 বছর পরে দেবো বলে 1 বছর পরে কেন 1 বছর আমার বাড়িতে থাক আমার চরণ সেবা কর আমার বাড়িতে গরু আছে সেবা কর 1 বছর পরে দেবো শিষ্য জিজ্ঞেস করলো ও ঠাকুর 1 বছর হয়ে গেল আজকে দিন বলে এখনই দেবো 5 মিনিট দেরি আছে বলে 5 মিনিট দেরি আছে কেন এই দেখ একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম এখান থেকে 5 মিনিটের পথ আমার শিষ্যের বাড়িতে দিয়ে তুই চলে আসবি তবে কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম তুই খুলবি না নিবি না খুলতে পারিস নিবি না হ্যাঁ একবারে নিবি না যেই না কাঠের বাক্সটা দিয়েছে ও নিয়ে যাচ্ছে রাস্তায় 5 মিনিট যে গিয়েই চলে আসবে মন্ত্র পেয়ে যাবে তাড়াতাড়ি যাচ্ছে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে কাঠের বাক্সের ভেতরে কি আছে বা খুলে দেখলে হয় না আমার তো নিতে বারণ আছে দেখতে বারণ নাই তখন কাঠের বাক্সটা গিয়ে খুলেছে আর মাঝ রাস্তায় হুস করে বেরিয়ে চলে গেছে কি বলুন তো একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল ও বাক্স খুলেছে আর বেরিয়ে পালিয়ে গেছে এসে বলছে বাবা এ যাওয়া হলো না বলে কেন মাঝ রাস্তাতে ভাবলাম নিতে বারণ আছে দেখতে বারণ নাই খুলতে গেছি আর বেটা পালিয়ে গেল গুরুদেব বলছে কি পালিয়ে গেল বলছে ল্যাংটি ইঁদুরের বাচ্চা গুরু বলল তোর আর এ জন্মে মন্ত্র নামা হলো না বলে কেন হলো না একটা কাঠের বাক্সতে 5 মিনিট তুই ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না দেহ বাক্সে মন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারো এজন্য বাবা দেহ বাক্সে মন্ত্র নিতে গেলে আপনাকে ধরে রাখার ক্ষমতা রাখতে হবে সাধন ভজন করতে হবে সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধু সাধন তত্ত্ব জানিবে সে তবে কয়লা হয় ময়লাহীন আগুনে পুরালে ছাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়
গুরুর কত পাওয়ার আছে জানেন কেমন গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু যদি রেগে যায় কৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে কাছে আনতে পারে কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে কাছে আনবার এজন্য জীবনে যার গুরু নাই তার কোনো দাম নাই যে কোনো মন্ত্র নাই নাই তার জন্ম হলো কুকুর ভেড়া গরু সাগরের মতো কিন্তু বৈষ্ণব জগতে ভক্তি জগতে তার এখনো জন্ম হলো না মহাপ্রভু যখন বাড়িতে ফিরলেন মা মাকে প্রণাম করলেন এখানে ভগবান স্বয়ং জগৎকে এই যে ভগবান স্বয়ং জগৎকে শিক্ষা দিলেন যে ঘর থেকে বেরোনোর সময় মা বাবাকে প্রণাম করো আর ঘরে ঢুকবার সময় মা বাবাকে প্রণাম করো তোমার বাবা মা যদি জীবিত থাকে তাহলে তো প্রণাম করবেই আর যদি মৃত থাকে তাহলে ছবির মধ্যে প্রণাম করো কারণ বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যায় যদি প্রণাম করা যায় কিন্তু আপনারা অনেকে ভাববেন যারা বয়স্ক বাবা এসেছেন আর বলো না বাবা প্রণাম তো দূরের কথা আমি খেলাম কিনা জিজ্ঞেস করে না তারপর প্রণাম আপনার চিন্তা নেই যে জিজ্ঞেস করবে না সে তো অধঃপতনে যায় আপনি চুপচাপ দেখুন আপনাকে যে জিজ্ঞেস করে না খাবার জন্য আপনার ভালো কথা জিজ্ঞেস করে না সে তো অধঃপতনে যাবে কেন আপনার যখন ছেলে হবে ও ওর ছেলেওকে জিজ্ঞেস করবে না তুমি খেয়েছো কি আপনি যেমন করবেন আপনি সেরকম পেয়ে যাবেন একটু বলে রাখি প্রণামের কথা যখন বললাম অপরাধ নেবেন না ছেলে যখন ছোট থাকে তখন দেখবেন বাবা ছেলেকে কোলে করে নিয়ে যায় আর ছেলে বারবার প্রশ্ন করে বাবা ওটা কি ওটা ফ্যান রে বাবা ওটা কি ওটা ছাগল ও বাবা ওটা কি একটা পাখি ও বাবা ওটা কি একটা ঘোড়া বাবার হাজার কাজ থাকা সত্ত্বেও বাচ্চা হাজার প্রশ্ন করে বাবা উত্তর দেয় কিন্তু বাবা যখন বুড়ো হয়ে যায় চোখে ভালো দেখতে পারে না ঘরে বসে থাকে ছেলে যখন বড় হয় তার পাঁচটা বন্ধু যদি বাড়িতে আসে বাবা যদি জিজ্ঞেস করে খোকা কে এলো রে বাবা তোর সঙ্গে চুপ কর কে কোথায় এলো তোমারও তো খবর নেওয়ার দরকার কি আছে তুমি খাও দাও ঘরে বসে থাকো খালি খোঁজ খবর নিচ্ছে কে কোথায় তুই যখন ছোট ছিলি হাজার প্রশ্ন করেছিলি তখন তো আমি উত্তর দিয়েছিলাম আর আজকে একটা প্রশ্ন করলাম তাতে তুই বাবা বিরক্ত হচ্ছিস এটাই তো নিয়ম সংসারে পুরনো হয়ে গেলে তার আর দাম থাকে না পুরনো জামা যেমন মানুষ আর পড়তে চায় না পুরনো বৃদ্ধ বৃদ্ধাকে সংসারে সম্মান দেয় না কিন্তু মহাপ্রভু এই লীলার মাধ্যমে কৃষ্ণ শিক্ষা দিলেন দেখুন এই জন্য লীলা শুনতে আসতে হয় লীলার মধ্যে কৃষ্ণ শিক্ষা মহাপ্রভু ঘর থেকে বেরোনোর সময় শচীমাতাকে প্রণাম করে যেতেন আবার ঘর থেকে আবার আবার ফেরবার সময় শচীমাতাকে প্রণাম করলেন আপনাদের প্রত্যেককে নিবেদন রাখবো যদি সংসারে শান্তি চান বাবা মায়ের ওপর আর কিছু নাই ভগবানও বাবা মায়ের ওপরে নয় যদি বাবা মাকে সম্মান আপনি না দিতে পারেন আগে বাবা মাকে সম্মান দেবেন তবে ভগবান খুশি হবে আর বাবা মাকে সম্মান দেবেন না আপনি যতই ভগবানকে ডাকুন ভগবান আপনার উপর খুশি হবে না আর ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি তোকে সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার না পায় তাকে সম্মান না দিস তুই কৃষ্ণকে পা কোনোদিন পাবি না ভগবান নিজের মুখে বলেছেন যদি তাই হয় তাহলে আমার বারবার নিবেদন রইল এ সংসারে বৃদ্ধরা দেখুন আপনারা যত না একটু ছটফটানি হচ্ছে আপনাদের বৃদ্ধদের দিকে তাকান সামনে বয়স্ক বাবাদের দিকে তাকান এত গরমের মধ্যে কি সুন্দর জামা পরে বাচ্চা ছেলের মতো টুকটুক করে তাকাচ্ছে তার মানে কি এদের কীর্তন শোনা অভ্যাস আছে এদের আশীর্বাদ যত আপনি পাবেন আপনার সংসার কিন্তু দিনের পর দিন আরও ফুলে ফেপে উঠবে এই জন্য আমি আপনাদের আসরে বারবার বলে গেলাম যে বাবা মাকে কেউ অপমান করবেন না অন্তত সম্মানজনক কথা বলুন দুটো খেতে কম দিতে পারেন কিন্তু কথা বলবার সময় যেন কথাটা ভালো বলেন বাবা মায়ের মন যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আজকে প্রণামের কথা যখন বললাম মায়েরা আপনার প্রণামের কথা শুনছেন একটু মন দিয়ে শুনবেন প্রণাম করতে গেলে নিয়ম হচ্ছে অনেকে দেখবেন প্রণাম করে মন্দিরে গিয়ে সোজা প্রণাম করছে কিন্তু শাস্ত্র বলছে ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয় শুনে নেবেন সবাই ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে আর দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে আর সোজা কিন্তু দেবদেবীকে প্রণাম নয় সোজা মা ভগবান কৃষ্ণকে প্রণাম নয় যারা করছেন তারা ভুল করছেন এই জন্য কীর্তনে আসলে বারবার শিখছেন আমি দেখতে পাই আমাকে যারা প্রণাম করে প্রণাম দেখেই বুঝতে পারি এ আমার কীর্তন শুনেছি
100% এর মধ্যে 95 জন আমাকে প্রণাম করতেছে এরকম করে প্রণাম করে তখন বুঝতে পারি এ শিখে গেছে এমন কি আপনারা অবাক হয়ে যাবেন আপনারা এখানে প্রচুর মুসলিম আছে তারা টোটো নিয়ে যাচ্ছে তারা পর্যন্ত আমাকে ইশারা করে যাচ্ছে বলে কি আপনার ভক্ত আমরা আপনার প্রচুর গান শুনি ও কি বুঝেছে ও কিছু বুঝছে কেন ওর ভেতরে কিছু ঢুকেছে আরে বাচ্চা ছেলে সৌ শুনছে কেন তার ভেতরে ঢুকছে আপনার কষ্ট হতে পারে তার জন্য কিন্তু ওদের কষ্ট হচ্ছে না একজন 100 এর মধ্যে যদি 90 জন ভালোবাসার জায়গায় যায় 10 জন না যায় ভোট তো সবাই দেয় না জেতে তো একজন কিন্তু সবাই তো দেয় না যে বেশি দেয় বলেই তো সে জেতে আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে আছেন প্রণামের নিয়ম প্রাক বা বলি প্রথম হচ্ছে সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে আপনাকে প্রণাম করতে হবে আপনার ডান হাতটা যেন আপনার ডান পায়ে যায় আপনার বাঁ হাতটা যেন বাঁ পায়ে যায় কিন্তু যখনই প্রণাম করবেন তখন দেখুন আমি দাঁড়িয়ে আছি কেউ যদি আমাকে প্রণাম করে এরকম করে প্রণাম করলে ওনার ডান হাতটা আমার ডান পায়ে বাঁ পায়ে যাচ্ছে ওনার বাঁ হাতটা আমার ডান পায়ে যাচ্ছে তাই প্রণামের নিয়ম শাস্ত্র বলল সবসময় সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে প্রণাম এরকম করে করতে হয় কেন এরকম করে প্রণাম করলে বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়বে আর বাঁ পায়ে পড়বে আর ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আর কিছু এইভাবে প্রণামের নিয়ম তারপর প্রণাম করবেন সাষ্টাঙ্গে সাধুগুরু বৈষ্ণবের নিয়ম হচ্ছে কি যারা প্রণাম করবেন সাষ্টাঙ্গে মায়েরা যত লম্বা হয়ে প্রণাম করবেন তত কিন্তু লাভ আছে মায়েদের লম্বা হয়ে প্রণাম নয় বাবাদের লম্বা হয়ে প্রণাম সাষ্টাঙ্গে প্রণাম মানে কি আপনার আটটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে প্রশ্ন করবেন আটটা অঙ্গ কি কি দুটো হাত দুটো পা চার দুটো জানু ছয় একটি ললাট সাত একটি বক্ষ আট এই আটটা অংশ কিন্তু মাটির সঙ্গে ঠিকবে সাষ্টাঙ্গে প্রণাম মায়েরা কিন্তু লম্বা প্রণাম সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করতে পাবেন না ভুল করে করবেন না কেন বলুন তো আপনারা প্রণাম করবেন না এই জন্য আপনারা কিন্তু সবসময় পঞ্চাঙ্গে প্রণাম করবেন আপনাদের বক্ষটা যেন মাটিতে না ঠেকে কেন ধরা দেবী তার বাম স্তন কর্তন করে ভগবানের সেবা দিয়েছিল এই জন্য যে স্তন সেবার কাজে লেগেছিল সেই জন্য মাটিতে না ঠেকে তার জন্য আপনি পঞ্চাঙ্গে প্রণাম করবেন কিরকম হাঁটু গেড়ে দুটো পা মাটিতে ঠিকবে দুটো হাত মাটিতে ঠিকবে একটা ললাট মাটিতে ঠিকবে এটা হচ্ছে দু নম্বর প্রণাম আর তিন নম্বর প্রণাম ধরুন কেউ দূরে আছে আপনি প্রণাম করতে পারছেন না তাকে দূর থেকে আপনি এরকম করে নমস্কার করবেন এটা কিন্তু প্রণাম হয় এ প্রণাম কে করেছিল শাস্ত্রের দিকে গেলে দেখতে পাবেন দক্ষ রাজা যখন রাজসভায় প্রবেশ করেছিল সবাই তাকে উঠে সম্মান করেছিল দূর থেকে প্রণাম করেছিল কিন্তু একজন করে নাই কে বলুন তো তার জামাই কে বাবা ভোলানাথ আপনারা বলছেন করেন নাই অনেকে বলছে করেন নাই শাস্ত্র বলছে করেছে কেন বাবা ভোলানাথ এত সুন্দর মানে পরম ভক্ত তিনি কি করেছিলেন সবসময় ভগবানের ধ্যানবস ব্যস্ত ছিলেন তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব ধ্যানে ব্যস্ত ছিলেন হঠাৎ করে যখন তার শ্বশুর মশাই ছিল মাথাটা নিচু করে এরকম করেছিল কেউ দেখতে পায় নাই এরকম করে প্রণাম আপনি করতে পারেন যদি কাউকে না দেখতে পান মাথাটা নিচু করে এরকম করে দিলেন ব্যাস এতে আপনার প্রণাম হয় এটা তিন নম্বর প্রণাম আর চার নম্বর প্রণাম কোনটা কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম যেটার নাম স্কিন টাচ প্রণাম স্কিন টাচ প্রণাম আপনারা জানেন বাবারা জানেন না এরা সব জানে আজকালকার যা আমাকে প্রণাম করতে আসে এইখানে ছুঁই না মাথাতে ছুঁই যে যথা পায় আর কি চুলে ছুঁই পেটে ছুঁই পিঠে ছুঁই ছুলে দিলেই হলো আর কি মানে এরকম করে মানে এই যে কি প্রণাম এটা স্ক্রিন টাচ প্রণাম যত মোবাইল ঘাটছে তো স্ক্রিন টাচ প্রণাম হয়ে যাচ্ছে এই প্রণাম আপনারা করবেন না এখানে যারা কীর্তন শুনতে এসেছেন প্রত্যেক জ্ঞানীজন গুণীজনের চরণে কীর্তনীয় প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল ভক্তিমতী মায়েরা এত কষ্ট করে গরমের মধ্যে বসে আপনারা কীর্তন শুনছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন কীর্তন গান শ্রবণ করার জন্য তাদের কাছে একটাই নিবেদন রইল ডান দিকে আমি যতগুলো দেখতে পাচ্ছি একটাও চিৎকার নেই স্টপ আছে সোজা স্টপ আছে যত গণ্ডগোল হচ্ছে এই বাঁ দিকটাতে হরে কৃষ্ণ বাঁ দিকটাতে বেশি গণ্ডগোল হচ্ছে তো আপনারা চিন্তাভাবনা করবেন কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করেন তাহলে যে পুণ্য সঞ্চয় করবার জন্য এখানে এসেছিলেন যতটা পুণ্য নেবেন বলে এসেছিলেন ততটা পাপ নিয়ে বাড়ি যাবেন তা যদি পুণ্য সঞ্চয় করার ইচ্ছা থাকে পাশে কে কি বলছে ওই দিকে তাকাবেন না এক মনে একভাবে কীর্তন শুনুন ভগবান বলেছেন কটা আপেল দিলে কটা লেবু দিলে আমি ওইটার দিকে তাকাই না তুমি তোমার মনটা আমাকে দিলে কি না ওইটার দিকে তাকাই ভগবান বলেছেন মন মনা ভবা তুমি তোমার মনটা আমাকে দাও ব্যাস আর কিচ্ছু চাই না কটা আপেল কটা লেবু দিলে আমি ওইটার দিকে তাকাবো না এই জন্য আজকে আপনারা কীর্তন শুনতে এসে কিছুই নিয়ে আসেন নাই নিয়ে এসেছেন আপনাদের সুন্দর একটা মন
ভগবান বলল তোমার ওই সুন্দর মন আমাকে দিয়ে দাও সত্যযুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করেছিল হ্যাঁ এই লাইট কিন্তু এটা বন্ধ করো ওদের ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগবে না এটা বন্ধ করো এই লাইট যদি দেওয়া হয় তিন চার দিন পর আমার চোখ ফিউজ হয়ে যাবে এজন্য যাতে আমার ফিউজ না হয় তার ব্যবস্থা করো এজন্য ওকে একটু দূরে দাও লাভ আছে হ্যাঁ এ ওদের ভালো লাগবে আমাকে দেখে চাল্লা দেখতে পাচ্ছে আমি ফিউজ হচ্ছে সরাও কেন হরে কৃষ্ণ উপরে দাও হ্যাঁ হরে কৃষ্ণ তো সত্যযুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করেছিল এই যে সত্যযুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করেছিল তেতাযুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য যাগযজ্ঞ করেছিল দ্বাপরের মানুষ ভগবানকে পাওয়ার জন্য সেবা করেছিল কলিযুগের মানুষ ধ্যান করতে পারে না সেবা করতে পারে না এরা যজ্ঞ করতে পারে না এই জন্য মহাপ্রভু দেখলেন একটি মাত্র পথ হরি নাম হরি নাম হরি নাম সার নাম ছাড়া কলিজীবের গতি নাই আর এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কাছে নিবেদন রইল আপনার সংসারে অশান্তি হচ্ছে কারো কাছে গিয়ে তাবিজ বানানোর চেষ্টা করবেন না আপনার শরীরে কঠিন রোগ হচ্ছে কারো কাছ থেকে গিয়ে তাবিজ বানিয়ে হাতে নেবেন না মহাপ্রভু বললেন ওগুলো মনকে সান্ত্বনা দেয় মাত্র রোগ ভালো করে না রোগ হলে ডাক্তারের কাছে যাও ব্যবস্থা আছে কিন্তু মনের মধ্যে যদি অশান্তি থাকে সংসারে অশান্তি থাকে তুমি মনে শান্তি পাচ্ছ না শান্তি পাওয়ার একমাত্র পথ মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন হরি নাম তুমি যদি সবসময় হরি নাম করো তোমার মনের মধ্যে শান্তি আসবে পাশে কি কি বলছে ওইদিকে নজর যাবে না নামই হচ্ছে শান্তি এইজন্য নামে শান্তি পান বলে আপনারা এত দূর থেকে কীর্তন শ্রবণ করার জন্য এখানে ছুটে এসেছেন সত্যযুগের মানুষ লম্বাতে ছিল আঠাশ হাত তেতাযুগের মানুষ তার অর্ধেক মানে চোদ্দ হাত তারপরের মানুষ তার অর্ধেক মানে কত সাত হাত কলিযুগের মানুষ তার অর্ধেক আপন আপন হাতে মেপে দেখুন সব সাড়ে তিন হাত এ কলির পরে যখন ঘোর কলি আসবে তখন দেখবেন সাড়ে তিন হাতের কিছু কম তার মানে কি দু হাত সাড়ে তিন হাতের অর্ধেক মানে দু হাতের কিছু কম তার মানে বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আপনাকে আঁকশি লাগাতে হবে যত আমরা খাটো হচ্ছি তত আমাদের ধৈর্য খাটো হচ্ছে এই জন্যে আগেকার মানুষ একশো বছর একশো কুড়ি বছর বাঁচত কেন ধৈর্য ছিল এখনকার মানুষের দেখবেন ধৈর্য নাই ছটফট করছে টেনশন বাড়ছে যে যত ছটফট করছে তার তত তাড়াতাড়ি যাওয়ার পথ পরিষ্কার হচ্ছে স্থির মানুষ দেখবেন বহুদিন বাঁচে প্রমাণ কি মহাভারতের দিকে গেলে দেখতে পাবেন যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের দাদা তিনি স্থির চিত্তের ছিলেন তিনি ভগবান পেয়েছিলেন দীর্ঘদিন আয়ু লাভ করেছিলেন আবার একশো ভাইয়ের দাদা দুর্যোধন তিনি চঞ্চল ছিলেন তিনি ভগবান হারালেন এজন এ সংসারে যার মন খুব চঞ্চল সে ভগবান হারায় আর এ সংসারে যে যুধিষ্ঠির মহারাজের মতো মনকে শান্ত করতে পারে একমাত্র সে ভগবানের চরণ লাভ করতে পারে আপনারা আজকে হরিবাসর এসেছেন এই জগতে অনেক রকমের খেলা আছে সেই খেলাতে আনন্দ লাগে কিন্তু কিছুক্ষণ পর শেষ হয়ে যায় কিন্তু হরিনামের খেলার এমন এক আনন্দ যে আনন্দ কিন্তু শেষ হয় না রয়ে যায় হরিনামের খেলাতে যে কি আনন্দ যারা কীর্তন শুনতে এসছেন তারা অনুভব করতে পাচ্ছেন যারা হরিনামে মেতেছেন তারা একমাত্র জানেন হরিনামে কি আনন্দ আছে আজকে স্বয়ং মহাপ্রভু নবদ্বীপে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন ভক্তগণ সঙ্গে করে সুরধ্বনির তীরে আসেন সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলতে খেলতে মহাপ্রভু চলে যাচ্ছেন কি বা সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সমবয়
একজন বলছে ওই তো আমার বাবা এত চিৎকার করলে কীর্তন হয় কি করে আশ্চর্যের ব্যাপার লাইটটা লাগাতে হবে একটু আগে থেকে লাগাতে হবে এত দেরি করলে কি করে হরে কৃষ্ণ ওই তো আমার গোরা একজন বলছে আমি দেখছি গোরা নাচছে আর একজন বলছে না না আমি দেখছি আর একজন নাচছে ওই তো গোরাই নাচে তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন আর পদকর্তা বর্ণনা করছেন খেলাই বিনোদ খেলা খেলা আজ খেলাই বিনোদ পুলি নবী
তাই মহাপ্রভু যখন দেখলেন বেলা ডুবু ডুবু হয়ে গেছে বাড়ি ফিরে যেতে হবে পদকর্তা বর্ণনা করলো বেলি অবসান দেখি আজ বেলি যাব আমি সান দেখি أجي
দেখো গৃহে কে চলিল চলিল রে জননী চ জননী চ জননী চ চরণে যোশি জননী চ রণে যোশি প্রণন করিল করিল ওই জননীর চ যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি, আরো জোরে বলবেন কি? শ্যাম সুন্দর কি? যা গরম পড়ছে জয় জয় করতে করতে অবস্থা খারাপ। আচ্ছা জল বলছেন না জয় বলছেন? আচ্ছা জয়। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, আপনার জয় দিয়ে যাচ্ছেন। তবে একটা কথা, এই যে তবে একটা কথা বলি আপনাদেরকে, মহাপ্রভু আজকে কী করেছেন? নবদ্বীপের পথ দিয়ে চলছে চলে যাচ্ছেন, কি নাম করতে করতে চলে যাচ্ছেন ভক্তগণ সঙ্গে নিয়ে। পদকর্তা বলছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আমার গত গত ধুলা দিয়েছে ধুলা দিয়েছে
তোমার গোরার সোনারঙ্গে কে ধুলা দিয়েছে তার কি প্রাণে দয়া মায়া নাই একজন বলছে না না মা সে নিজেই ধুলা মেখেছে নিজে ধুলাই মেখেছে মোহনে কাঙিয়ে পাউন তো গিয়া আজ কর তো গিয়া তাই আজকে মহাপ্রভুর এই কথাটা আমরা মানবো দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে আপনাদের পাশে একটা দামি জায়গা আছে জ্ঞানদাস কান্দ্রা পদকর্তা বিখ্যাত তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তার চরণ জল জল মাথায় নিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে আসুন সবাই হ্যাঁ এখানে একটা ভালো জায়গা আছে গোপাল দাসের মন্দির আমি প্রণাম জানাই প্রভুকে সবাইকে প্রণাম জানিয়ে আসুন গোপাল দাসের মন্দিরে প্রণাম জানিয়ে জ্ঞানদাস কান্দ্রাতে জ্ঞানদাসকে প্রণাম জানিয়ে সমস্ত সভ্যদের প্রণাম জানিয়ে আজকে মহাপ্রভু বললেন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে একসঙ্গে হাত তুলে কীর্তন করুন একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ করবেন সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি 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 যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম না যারা সামনে আছেন তাদের বেশি জ্বালা যারা অন্ধকারে আছে তারা ভাবছে দেখতে পাচ্ছে না না দিলেও হবে আর কি কিন্তু জেনে নিন অন্ধকারে থাকুন আর আলাদা থাকুন আপনার যখন দোকানে যাবেন তখন লেখা থাকেন আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন চুরি করলেই ধরা পড়বেন তা অন্ধকারে দিচ্ছেন কি না দিচ্ছেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না ভগবান সিসিটিভি ক্যামেরাতে চিত্রগুপ্তকে বলছে ভালো করে লিখে নাও কে কে দিচ্ছে কে কে দিচ্ছে না চিত্রগুপ্ত মানে কি সিক্রেট ফটোগ্রাফার সিক্রেট ফটোগ্রাফার গোপনে ছবি তুলছে আপনি দিচ্ছেন কিনা হাত তুলুন একবারে জোরে জোরে দেবেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ও যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হই হই যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধু গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারি গোপীনাথ মদন মহ ও গিরিধারি গোপীনাথ মদন মহ সবাই তালি দিচ্ছেন দু চারজনকে দেখে মনে হচ্ছে দু চার দিন খায় নাই বোধ হয় গিরিধারি গোপীনাথ মদন কি আস্তে আস্তে আরে বাবা পাওয়ার কই কালকে তো আমি সিউড়িতে ছিলাম আজকে আবার কিন্না হারে এলাম কালকে আসলে বলে এলাম যে বীরভূমে আমি গান কম করি তার মধ্যে বীরভূমে ছিলাম কালকে কোথায় ভগবান বাটি সিউড়ি আজকে এলাম কোথায় কিন্নাহার কালকে চলে যাবো হুগলি চন্দননগর তাহলে প্রত্যেকটি জেলায় জেলায় গান আপনাদের কাছে নিবেদন রইল কালকে ছিল ভগবান বাটি তো কালকে প্রচুর ভক্তের সমাগম ওরা খুব জোরে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দধিয়া এটা হচ্ছে দধিয়া তো আসুন এই দধিয়াতে আমরা কীর্তন করতে এলাম তো আপনারা সবাই একবার এক কাজ করবেন বলছে হাত তালি দিয়ে মহাপ্রভুকে সম্বোধন জানা হাত উঠান হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ওই যাদবায়ে মাধবায়ে
মাধবাই কেশবাই নম কোশি যদবাই মাধবাই কেশবাই নম ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারি গোপীনাথ মদন মোহ ওজে গিরিধারি গোপীনাথ মদন মোহ দিচ্ছে দু চারজন বাকি আছে তারা ভাবছে যারা যারা আগে দিচ্ছে তাদের কি হয় দেখি তারপর দেবো যখন দেখতে যাবে তখন টেন ফেল হয়ে যাবে তবে একটা কথা আপনাদের বলে যায় মায়েরা চলতে আসতে অভ্যাস ভালো করুন জীবন সুন্দর হবে মহাপ্রভুর কথা কি চলতে চলতে চলা গাইতে গাইতে গলা আর বলতে বলতে জোরে বলুন চলতে চলতে হ্যাঁ গাইতে গাইতে আর বলতে বলতে দেখবেন যে হরিনাম শোনে আমি তো অনেক জায়গায় প্রচুর ফোন আমার হয় প্রত্যেকদিন 300-350 ফোন আসে প্রতিদিন তো প্রায় মেয়েরা ফোন করে বলে প্রদীপ বাবু এই দিন নাই রাত নাই রান্না করতে করতে কি চলছে আমাকে বলে তো বলছে ঘুমে দেখবেন যে হরিনাম শোনে হরিনাম করে সে দেখবেন রাত্রিবেলাও ঘুমে ঘুরে হরিনাম করছে কেন ভালো কাজ করছে আর যে দেখবেন সারাদিন ঝগড়া করে বেড়ায় ও দেখবেন ঘুমের ঘুরেও কারোর সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছে আবার দেখবেন বাবা যার যেমন অভ্যাস যে ফুটবল খেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার সামনে একবার শুয়ে দেখবেন এমন জোরে গোল বলে লাথি মারবে যে তিনটে পাঁজর ভেঙে বসে থাকবে মানে যার যেমন অভ্যাস অভ্যাস ভালো করুন জীবন সুন্দর হবে আর বলুন হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব জনম হর ইয়ে নম কৃষ্ণ যাদব হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব নম ওজে যাদব মাধব কেশব ও যাদব মাধব কেশব নম যাদব মাধব কেশব নম যাদব মাধব কেশব ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহ ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহ ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহ ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহ আপনাদেরটা নেব বলি মহাপ্রভুর কথা দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করুন একবারে জোরে জোরে করবেন কিন্তু মহামন্ত্র নাম এরপরে হয় না আমি বলবো আপনারা বলবেন বলুন হরি কৃষ্ণ জোরে হরি কৃষ্ণ 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 বলুন হরি রাম জোরে হরি রাম বা জোরে হরি কৃষ্ণ বাহ দারুন বলে হরি বাহ 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 আরো জোরে হরি কৃষ্ণ জোরে বাহ বাহ আরো জোরে বাহ বাহ হ্যাঁ দেখবেন কিছু মনে করবেন না আস্তে কিছু মনে করবেন না সকালবেলায় রাস্তা দিয়ে যাবেন দাদা কি করছেন আর বলবেন না মর্নিং ওয়াক করছি যত খেয়েছে ঝাড়াবার জন্য করছি কিন্তু হরি নামে দেখবেন মহাপ্রভু কীর্তন যারা করে হরি কৃষ্ণ একবার কি বলে খুব সুন্দর নৃত্য করে আপনার যত জোরে বলবেন শ্বাসের কাজ হবে আপনার চিৎকার করে বলবেন দেখবেন হরি নামে কাজ হবে হরি নাম করে নাচুন আপনার লাভ আছে এই জন্য জোরে বলবেন আমি আজকে আপনার এটাই বলতে চাই যে আপনারা তো বীরভূমের মানুষ আমি তো বীরভূমের মানুষ আমাকে অনেকে বলবে না বর্ধমান আরে বর্ধমান তোমার তো ভুল হয়ে গেছে বেশ ঠিক আছে বীরভূমের মানুষ বীরভূম বর্ধমান লাগালাগি তো প্রায় লাগালাগি বেশ মানে কাছাকাছি হচ্ছে আমাকে অনেকে বলবে যে আপনি তো সব জেলায় গান করাচ্ছেন হাত তালি দেওয়াচ্ছেন আপনার জেলার কাছাকাছি মানুষগুলো হরি কৃষ্ণ এত আসতে বলছে কেন জোরে বলছে না কেন একটু জোরে বলুন একবার শেষবার মতো হরি কৃষ্ণ জোরে হরি কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বাহ বাহ বলে হরি 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 সুন্দর আরেকবার হরে কৃষ্ণ সুন্দর হরে বা 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 হ্যাঁ হ্যাঁ আমি
বুঝতে পেরেছি আপনাদের কীর্তনের দল ছিল বোধ হয়। খুব সুন্দর গাইছেন, তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে স্বরঙ্গ গদ গদ ভাগ গদ রাধা মোহনি কহে কহে করতহিয়া আমার রাধা মোহন কহে করতহিয়া। একসঙ্গে জোরসে বলবেন রাধা রানী কি। বাহ, খুব সুন্দর আপনাদের পরিবেশ, আমি খুব খুশি রাম গোপাল দাস প্রভুর জায়গা। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সত্যি মাটির একটা গুণ আছে। আপনারা সবাই চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে। তবে হ্যাঁ, আপনাদের সংক্ষেপে বলে যাই, যদি কেউ বৃন্দাবনে যান তিনটে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরে যাবেন না। আপনার বৃন্দাবন পরিভ্রমণে গেছেন, উত্তরপ্রদেশের বৃন্দাবন, সেখানে যাবেন চটি জুতো পরে যাবেন না। প্রশ্ন করবেন কেন, কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিলেন, উনি কোনদিন চটি জুতো ব্যবহার করেন নাই, তিনি খালি পায়ে ঘুরে বেড়েছেন। এই জন্য আপনারা যদি কেউ বৃন্দাবনে গিয়ে চটি জুতো পরেন, তাহলে ভগবানের চরণধুরিতে চটি জুতো দেওয়া মানে ভগবানকে অপমান করা হয়। আপনি বৃন্দাবনে চটি জুতো পরে যাবেন, কিন্তু যেখানে বাসা নেবেন সেখানে রাখবেন, কিন্তু চটি জুতো পরে আপনি ঘুরবেন না। দ্বিতীয় কি, বৃন্দাবনে গেলে দাদা ভাইদের বলে রাখি, আপনারা কেউ কোনোদিন কিন্তু কি করবেন না, আপনার চুল দাড়ি কাটবেন না। প্রশ্ন করবেন কেন, বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ কোনোদিন দাড়ি তো হয় নাই, চুল তো হয়েছিল, চুল কাটে নাই, তাই বৃন্দাবনে গিয়ে যতদিন থাকবেন আপনি চুল দাড়ি কাটবেন না। 3 নম্বর, বৃন্দাবনে গিয়ে অন্য জায়গায় ভগবানের মন্দিরে গিয়ে কাঁদতে পারেন, কিন্তু বৃন্দাবনে ভগবানে গিয়ে মন্দিরে গিয়ে কাঁদবেন না। কেন, ওখানে বাচ্চা কৃষ্ণ 11 বছর 56 দিন, ওখানে শুধু রাধে রাধে বললে কিন্তু ভগবান খুশি হয়ে যায়। ওই জন্য বৃন্দাবনে যেই যায় দেখবেন রাধে রাধে বলে। আপনারা সবাই জানেন যে সাইকেলে যাচ্ছে সে রাধে রাধে বলছে, যে টোটো অটো চালাচ্ছে সে রাধে রাধে বলছে, যে দেখবেন আলুর দোকানে আলু কিনছে সেও রাধে রাধে বলছে, যে চা খাচ্ছে তাকেও বলছে রাধে রাধে। দেখবেন ভিড় বেড়ে যাচ্ছে রাধে রাধে, সব জায়গায় রাধে রাধে। তাই রাধা নাম গাইতে গাইতে চলে যাবো আমরা কোথায়, বৃন্দাবনের মাঝে। কিভাবে, চল রে চল রে চল ম চল ম হরি দর্শন দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। চল রে চল রে চল ম
ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোস্তে গেছে, এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। যখন বাড়ি ফেরার সময় হয়েছে, শ্রীরামকে বলছে শ্রীরাম, কানাই বলছে শ্রীরাম এক কাজ কর, পাল জড়ো কর, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। শ্রীরাম রে ও ভাই পাল জড়ো মানুষ আছেন, এগুলো দাগি গান, এগুলো গাইতে হয়, জেনে নিন। এই মধ্যম গানটাকে গাইতে সখা শ্রীরামে রে হে উভয়ে পালে জড়ো করো সখা গো গো গগনে গগনে আর বেলা নাই সখা রে বেলোবা সখা
হরে গগনে বেলা নাই ভাই পুরি স্বপ্ন এবারে ঘরে হরে কি আহা পাটে বসল ও ভগনে এয়ার গগনে যার বেলা নাই ভাই সখা কবে রবি কি এবারে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা আয়ো সূর্য নে ও গেল ও ভাই গগনে আরে গগনে যায়ে Yeah.
দাস কহে শুনি কানাইর বো বলরাম দাস কহে শুনি কানাইর বো বলরাম দাস কহে শুনি কানাইর বো সকল রাখাল মাঝে পড়ল তোর সকল রাখাল মাঝে পড়ল তোর সকল রাখাল মাঝে পড়ল তোর